ডমরু মহাদেবের খুবই প্রিয়। সাপ, চিতাভস্ম, ত্রিশূলের মতো ডমরু ও মহাদেবের প্রিয় বস্তু। এই জগৎ সৃষ্টি হয়েছে নাদ বা শব্দের মাধ্যমে, ওমকার নাদের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়। আর ডমরু নাদের মাধ্যমে আমাদের সপ্ত চক্র, এর মধ্যে সবার নিচে থাকে কুলুকুণ্ডিলিনী চক্র, যেখানে চেতনা সাপের মতো শীত ঘুমে নির্জীব হয়ে থাকে। মানে আমরা বাইরের জগৎটাকে সত্য মনে করি, পরম ব্রহ্মকে ভুলে যায়। তাই এই আমাদের চেতন রূপী ঘুমন্ত সাপকে জাগানোর জন্য ডমরু বাজানো হয়ে থাকে। অর্থাৎ এটাই সবসময় মনে করা উচিত যে এই মৃত্যুলোকে আমাদের চেতনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে আমরা সেটা না ভুলি। তাই ডমরু বাজিয়ে আমাদের চৈতন্যকে জাগিয়ে তোলা হয়। ভোলানাথ তার নিজের ভক্তদের তাই সবসময় ডমরু বাজিয়ে চৈতন্যময় করে রেখেছেন। আপনি যদি শিব ভক্ত হয়ে থাকেন এবং আমার কথাগুলি আপনার ভালো লেগে থেকে, তাহলে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মতামত জানাবেন। হর হর মহাদেব।